সেই আটটাগার নেই হাজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি দিকে গুলো সেই হাজার নেই প্যারিসে মইদুল ঢাকাতে নেই তার আজ কোন খবরে গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে শেষে পাগলা গারদে আছে রমারায় অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা কফি হাউসের সেই আটটাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ শুধু সব যে সুখে আছে শুনেছি তো লাখপতি স্বামীদার হিরে আর জহরতে আগা গোড়া মোড়াসে গাড়ি বাড়ি সব কিছু দামিদার আট কলেজের ছেলে নিখিলের সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকত আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকত কফি হাউসে সেই টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলত কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম চার চেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম কফি হাউসের সেই আড্ডাটা আগার নেই আগার কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দামটা অফিসের সোশ্যালে ম্যামে চার নাটকে রমা রায় অভিনয় করত কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত কফি হাউসে সেই আটটাগারে কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আগারে আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালিনী কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কতজন এলো গেল
গেল কত জনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসে সেই আড্ডাটা যাবে কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো হারিয়ে গেল সোনালি বিকেল গুলো আগারে।